হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের বলবো কিভাবে আপনারা কম ওষুধে কবুতরের মাসিক কোষ করাবেন। ঠিক আছে বন্ধুরা, যেটা আমি করিয়ে থাকি আমার ফার্মে, এটাতে উপকারিতা পাচ্ছে, এটাতে কোনো অসুখ বালাই আসতেছে না। আমার মাসিক কোষ কেন করায়, যেন কোনো রোগ বালাই আগে থেকে যেন না হয় আমার কবুতরের, বা কোনো রোগ বালাই যেন না আসে সেটা প্রতিরোধ করার জন্য আমরা মাসিক কোষটা করে থাকি। কিন্তু আজকাল ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, তারা মাসিক কোষ করতেছে, অনেক কয়টা ওষুধ দিয়ে পুরো 30 দিনই ওষুধ চালায় তারা। এত ওষুধ খাওয়া আমার মতে মনে করি যে কবুতরের জন্য ভালো না। ঠিক আছে, যেটা দরকার সেটুকানের বেশি খাওয়া কোনো মতে দরকার, বাড়তি ওষুধ খাওয়ানো দরকার নেই। আমি যে 4টি ওষুধ ইউজ করি, সে 4টি ওষুধ ইউজ করলে আপনার বাড়তি আর কোনো ওষুধ ইউজ করার দরকার নেই, সেটা আপনারা নিজেরাই ভেবে দেখতে পারেন, নিজেরাই চিন্তা করে দেখবেন যে দরকার আছে কি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি ফুল আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, প্রথমে আমি প্রথম মাসের প্রথম পাঁচ দিন আমি খাওয়াই হলো হেমিকো পিএইচ। ঠিক আছে, হেমিকো পিএইচ এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা হলো কবুতরের অনেক ধরনের রোগ আছে, সালমোনিনা বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ যেগুলো হয় সেগুলোর জন্য এটা খুবই উপকারী ওষুধ। এটা আমি প্রথম 5 দিন খাওয়াই, 1 লিটার পানিতে 1 মিলি গুলিয়ে এটা খাওয়াই দিই, বুঝছেন? প্রথম 5 দিন এটি খাওয়াই। এটি খাওয়ানোর পরে, এটি তখন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, এটি খাওয়ানোর পরে কবুতরটা একটু দুর্বল হয়ে যাবে। তারপরে 5 দিনের পরে আমি 3 দিন ইলেকট্রোমিন, এটা হলো কবুতর বা পশু পাখির স্লাইন, এই স্লাইনটা আমি খাওয়াই। এটা প্যাকেটে লেখা আছে কীভাবে খাওয়াতে হবে, আপনারা পরে ঠিক মতন খাওয়াবেন। এই স্লাইনটা 1 না 3 দিন খাওয়াই আপনি হেমিকো পিএইচের পরে 5 দিন পরে আমি ইলেকট্রোলাইজার 3 দিন খাওয়াবো স্লাইন, এই 3 দিন স্লাইনটা খাওয়াই, মোট গেল 8 দিন। তারপরে স্লাইনটা খাওয়ার পরে আপনাকে কবুতরকে ভিটামিন দিতে হবে, একটু শরীরটা সুস্থ হয়ে যাওয়ার পরে একটু ভিটামিন দিতে হবে। ভিটামিন আমি খাওয়াই হলো রেনা ডাব্লিউএস মাল্টিভিটামিন। এটা শুধু একটা ভিটামিন খাওয়াবেন না, আপনারা মাল্টিভিটামিন খাওয়াবেন। মাল্টিভিটামিনের উপকারিতা কী আছে সেটা আমি বলতেছি খানিকক্ষণ পরে। বাস এই 3টা ওষুধ আপনি খাবেন, রেনেসা ডাব্লিউএস আপনার স্লাইন খাওয়ার পরে 3 দিন আবার চালাবেন, হলো রেনে ডাব্লিউএস। ঠিক আছে বন্ধুরা, তারপরে প্রতি সপ্তাহে আপনি 2 দিন জিঙ্ক চালাবেন, যে কোনো 2 দিন আপনি জিঙ্ক চালাবেন। এই আমার 4টা ওষুধ কোর্স, এই 4টা ওষুধ করলে আল্লাহর রহমতে আপনার ফার্মে কোনো অসুখ আসবে না। আপনারা বলতেও পারেন যে ভাইয়া, অনেক ভিডিওতে দেখছি কেউ বিকম বিফট বা ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ওষুধ খাওয়ায়, বা ভিটামিন বির জন্য ওষুধ খাওয়ায়, বা ভিটামিন ইর জন্য ই সেল খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, আমি কেন এগুলো খাওয়াচ্ছি না? হ্যাঁ বন্ধুরা, কেন খাওয়াচ্ছি না, আপনি রেনেসা ডাব্লিউএস যে মাল্টিভিটামিনটা খাওয়াইছি, সেই ঘায়ে প্যাকেটে লেখা আছে, দেখেন কী কী ভিটামিন আছে ওর ভিতরে, দেখবেন ভিটামিন ইও আছে, ভিটামিন বি কম্পো আছে, বি ওয়ান আছে, বি থ্রিও আছে, আপনার এও আছে, ভিটামিন কে থ্রিও আছে, অনেক ভিটামিন আছে। এর জন্য বাড়তি আমি ভিটামিন ই সেল বা ই ইত্যাদি এগুলো খাওয়াই না, আমি জাস্ট সুষম খাদ্য গ্রিক চালাই, আর হলো এই 4টা ওষুধই কোর্স করি শুধু, এতে আমার কবুতর সুস্থ আছে, সবল আছে। আর বন্ধুরা, একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, কবুতরকে কিন্তু অবশ্যই আপনার কৃমি কোষ করাবেন 2 মাস অন্তর গরমকালে, আর শীতকালে 1 মাস অন্তর কৃমি কোষ করাবেন। কৃমি কোষ যদি না করানো থাকে তাহলে কিন্তু আপনার কবুতরে কোনো মাসিক ওষুধ বা কোনো ওষুধই কিন্তু কাজ করে না, সেটা ভালোভাবে, সেটা সবাই জানেন। সেজন্য বলতেছি, সব ওষুধ বা কোর্স করানোর আগে অবশ্যই কৃমি কোর্স করানো আছে কিনা সেটা দেখবেন, বা করানো না থাকলে অবশ্যই করবেন। কৃমি কোর্স কীভাবে করবেন সেই বিষয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, পারলে দেখে নিন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা এখন তো বুঝতে পারছেন যে আমি কেন 4টা ওষুধ দিয়ে আমি মাসিক কোর্স করাই, কেন আমি এতগুলো ওষুধ ইউজ করি না। ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুরা একটা বিষয়, কবুতরের ঘর প্রতি মাসে একবার করে পরিষ্কার করে ভালো হয়, 2 বার পরিষ্কার করলে ভালো, কিন্তু প্রতি মাসে একবার আপনি জীবাণুনাশক দিয়ে কবুতরের ঘরটি স্প্রে করে দিবেন, তাহলে আপনার কবুতরের ঘর ইনশাল্লাহ আর কোনো ব্যাকটেরিয়াও বংশবৃদ্ধি করতে পারবে না। আর বন্ধুরা, নতুন কবুতর বাজার থেকে কিনলে অবশ্যই সেটা প্রথম 5 দিন আলাদা করে রেখে আপনি এই কোর্সটি করে নিয়ে অসুখ বালাই থাকলে বা ব্যাকটেরিয়া থাকলে সেটি সুস্থ করে তারপরে আপনার ফার্মে ঢুকাবেন বা আপনার লটে ঢুকাবেন। নতুন কবুতর কিনে এনে পারে কিন্তু ছেড়ে দিবেন না বন্ধুরা। আর আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে থাকে। আর কিছু জানার থাকলে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করতে পারেন যে ভাইয়া আমার এই প্রশ্নটি আছে। ঠিক আছে।
তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই তো দেখে নিলেন কি অল্প ওষুধে আপনার মাসিক কষ্টি হয়ে যাচ্ছে, এত বেশি ওষুধ দরকার হচ্ছে না। তাহলে এই পর্যন্তই থাকুক, বাই, সবাই ভালো থাকেন।